বিসিবি প্রেসিডেন্টস কাপের পঞ্চম ম্যাচে তামিম একাদশকে চার উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে তুলেছে একাদশ একাদশ ম্যাচ ম্যাচ শেষে জয় পেয়েছে ম্যাচে খেলে তামিমের চার দুটি তিনটি দল জিতেছে একটি ম্যাচে তামিমদের সমান সংখ্যক ম্যাচ খেলে নাজমুল একাদশ জিতেছে দুটিতে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য মাহমুদুল্লাদের লক্ষ্য ছিল দুশত রান শুরুতে নাইম শেখ ও লিটন দাসকে হারালেও মাহমুদুল হাসান জয় ও ইমরুল কাইসের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে মাহমুদুল্লাহ একাদশ হাল পঞ্চান্ন অধিনায়ক নিজে মাহমুদুল হাসান একশো এক বলে আটান্ন রান করে সাজঘরে ফেরেন এরপর মাহমুদুল্লাহ নুরুল হাসান সোহানকে নিয়ে সাবধানী ব্যাটিং চালিয়ে যান অর্ধশতক পূর্ণ করে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি যদিও জয়ের সাক্ষী হিসেবে মাঠ ছাড়তে পারেনি মাহমুদুল্লাহ দলীয় দুইশত তেরো রানে সাতাশি বলে সাতষট্টি রানের ইনিংসের ইতি ঘটলে ক্রিজে আসেন সাব্বির যদিও ব্যর্থতার বৃত্তে বন্দী এই ক্রিকেটারও সহজেই শ্বাসঘরে ফিরে যান শেষ পর্যন্ত পাঁচ বল ও চার উইকেট হাতে রেখে ছত্রিশ বলে পঁচিশ রান করা সোহানকে সাথে নিয়ে জয়সূচক রানটি করে মেহেদি হাসান মিরাজ এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুই শত একুশ রান সংগ্রহ করে তামিম একাদশ যদিও দলীয় সতেরো রানের মধ্যে তানজিদ হাসান তামিম তামিম ইকবাল এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুনকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দলটি সেই বিপর্যয় শক্ত হাতে সামাল দেন দুই তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মাহিদুল ইসলাম অঙ্কন পঞ্চম উইকেটে দুজনে গড়ে তোলে একশো এগারো পার্টনারশিপ রান আউট হয়ে ইয়াসির সাজঘরে ফেরেন একাশি বলে রান করে তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছয়ের মার এর পরপরই বিদায় নেন অর্ধশতক হাঁকানো অঙ্কন একশো দশ বলের সাতান্ন রানের সাবধানী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে তিনটি চার ও দুইটি ছক্কা হাঁকান এই তরুণ ব্যাটসম্যান শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের উনচল্লিশ বলে চল্লিশ ও মোহাম্মদ সাইফুদ্দিনের উনত্রিশ বলে আটত্রিশ রানের দ্রুতগতির দুই ইনিংস দলকে লরাকু এক পুঁজি এনে দেয়